আজ শনিবার 25শে শ্রাবণ 2024 সালের 10ই আগস্ট, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি আপনারা সন্ধেবেলার সময় 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। আজ ফেভারিট কালার আপনার যাই থাকুক না কেন, পারলে ব্ল্যাক বা ব্লু পরুন লাভান্বিত হবেন। সরিষার তেল বেগুন ভুলেও আজ খাবেন না। আজ ভুলেও সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এগুলি যেন ক্রয় করবেন না। আজ পারলে শনিদেবের মন্দিরে সরিষার তেল, কালো তিল, নীল মোমবাতি, অপরাজিতা ফুল, ধূপ, বাতাসা এগুলি দিয়ে পূজা অর্পণ করতে পারেন। 2024 সাল শনিদেবের বছর, বর্তমানে কিন্তু শনি বক্রী। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকছে 2, শুভ রং থাকবে সাদা। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। কথায় আছে, চোখের পাতা বিরামের অঙ্গ। যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করছেন, আজ একটু বিশ্রাম গ্রহণ করুন, শখ আহ্লাদ নিয়ে থাকুন, লাভান্বিত হবেন, মানসিক প্রফুল্লতা পাবেন। আজ আপনি অর্থ সম্পর্কিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে আপনার পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন, লাভান্বিত হবেন। আই ইনকামও ঠিকঠাক থাকবে, তবে খরচও বাড়বে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। চাকরিজীবী যারা আছেন, তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন। আজ কিন্তু নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়াটাই বেটার। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে। আজ জীবনে চলতে থাকা অশান্তির মাঝেও নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাবেন। এ সময় পছন্দসই ক্রিয়াকলাপ করে কাটান অথবা মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন, মানসিক প্রফুল্লতা অর্জন করবেন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আজ ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে হবে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে খুশিতে ভরা একটি দিন কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই অতিবাহিত হবে। তবে যারা ছাত্রছাত্রী আছেন, সিনিয়রদের সাথে স্কুল কলেজে অহেতুক ঝগড়া অশান্তি যেন করবেন না। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।